নমস্কার বন্ধুরা, আশা কিচেন রেসিপিতে সকলকে আবার একবার ওয়েলকাম। আশা করি আমার প্রিয় দর্শক বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা খুব কমন রেসিপি, চিকলি পিঠে বা সরু চিকলি পিঠে, বা আমরা এটা তেল রুটিও কিন্তু বলে থাকি। তো তার জন্য আমি নিয়েছি, দেখো, দুবাটি মতো আতপ চালের গুঁড়ো। এখানে শুধু আমি আতপ চাল দিয়েই কিন্তু চিকলি পিঠেটা বানাবো, অন্য কোনো কিন্তু ময়দা বা আটা মেশাবো না। তো এখন দেখো, দুবাটি মতো আতপ চাল নিয়েছি, তার মধ্যে আমি এখন মশলা দিচ্ছি। এটাকে মশলা রুটিও বলা হয়। মশলার মধ্যে আমি দিয়েছি, দেখো, এক চামচ হলুদ, এক চামচ ধনে এবং জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সেই সঙ্গে দুটো ডিম আমি ভেঙে দিলাম। এরপর দেখো, আমি হাত দিয়ে ভালো করে পুরো উপকরণগুলো মেখে নেব। দেখতে পাচ্ছ, ভালো করে হাত দিয়ে এই উপকরণগুলো কিন্তু মেখে নিতে হবে। ডিমগুলো ভালো করে হাতের মধ্যে দিয়েই ভালো করে মেখে নিতে হবে। তো হয়ে গেছে, তখন মাখা আমার অনেকটা ঝুরঝুরে হয়ে এসছে। এরপর আমি জল দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে জল দেব আর এরকমভাবে কিন্তু নাড়িয়ে নেব। এতে করে কী হবে, মশলাগুলো পুরো আটার মধ্যে মেখে যাবে এবং যে ডিম দিয়েছি সেটাও কিন্তু ভালোভাবে মেখে যাবে। তো এরকমভাবে আমি একটু করে জল নেব আর হাতে করে কিন্তু এরকম মেখে মেখে যাব। খুব একটা ঘন ব্যাটারটা তৈরি করবো না বা খুব একটা পাতলা জলের মতো করবো না, মিডিয়াম টাইপের করবো, তাতে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। এখানে কিন্তু অনেকে কালো কলাইয়ের আটা দিয়ে থাকে বা অন্য কিছু দিয়ে থাকে, কিন্তু আমি শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়ে আজকে বানাবো। তো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশ সুন্দর হয়েছে, খুব একটা পাতলাও হয়নি বা খুব একটা ঘনও হয়নি, বেশ মিডিয়াম টাইপের হয়েছে। এরপর আমি, চলো ভালো করে এবার পিঠেগুলো বানিয়ে নিই। তো এরকম একটা আমি চামচ নিয়ে নিয়েছি, যাতে করে আমি আটাটা তুলব। বসিয়ে দিয়েছি একটা চাটু, নিয়ে নিচ্ছি দেখো এক বাটি মতো আমি সাদা তেল আর একটা চামচ নিয়ে নিচ্ছি। এখন চাটুটা গরম হয়ে গেলে কিন্তু আমি চামচে করে একটু তেল তুলবো এবং এভাবে চারিদিকটাই দিয়ে দেবো। এটা খুব একটা কমন রেসিপি, তোমরা সকলেই জানো। তো আমি কীভাবে বানাই সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এভাবে চামচে করে আমি এক বাটি মতো আটাটা তুলবো, তারপর আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। অবশ্যই তোলার আগে আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নেব, কেননা আটাগুলো অনেক সময় নিচে কিন্তু বসে যায়। তো দিয়ে দিচ্ছি, দেখো আমি চারপাশে একটু তেল আস্তে আস্তে দিয়ে দিলাম। তো এখন খুন্তির সাহায্যে দেখো আমি চারিদিকটা একটু নাড়িয়ে দিচ্ছি, বেশ সুন্দর উঠে আসছে। এরপর আমি উল্টে নেব। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা, একদম সুন্দর, একদম তাওয়াতে লাগেনি আমার হয়ে এসছে। আমি দেখো এভাবে ভাঁজ করে নিচ্ছি বা ফোল্ড করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো আমি পিঠেটা কত সুন্দর বানিয়ে নিলাম। এভাবে যে বাকি আটাগুলো আছে আমি ঠিক একইভাবে কিন্তু বানিয়ে নেব। এই চারিদিকে তেলটা এমনিভাবে দিলে কী হয়, পিঠেটা ভালোভাবে উঠে যায়। এই যে দেখতে পাচ্ছ, খুব ইজি প্রসেস, খুব চটচট কিন্তু বানিয়ে নিয়ে যায় এবং সন্ধ্যা বা সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আর এখন শীতের সময় এরকম চিকলি পিঠে আর সঙ্গে খেজুরের গুড়, আহা কী সুন্দর লাগে, তাই না? আমার তো খুব পছন্দ, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তো দেখো আমি পরপর পরপর বানিয়ে নিচ্ছি এভাবে, চটচট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়, খুব একটা সময় লাগে না। এবং গরম গরম খেজুর গুড়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো বেশ সুন্দর পিঠেগুলো হয়ে যাচ্ছে, একটাও কিন্তু লেগে যাচ্ছে না। তো হয়ে গেল দেখো আমার মোটামুটি একদম রেডি পিঠে। তো বন্ধুরা, আজকে আমার যারা ভিডিওটি প্রথম দেখছো, প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং একটা সুন্দর কমেন্ট করো, যাতে আমি ভিডিও করার একটা উৎসাহ পাই। আর পুরনো যারা বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো আজ আমার হয়ে গেছে দেখো পারফেক্ট টাইপের চিকলি পিঠে এবং তার সাথে এক বাটি খেজুর গুড়। আশা করি এই রেসিপিটা সকলেরই পছন্দ। শীতকালে এরকম একটা সকালে বিকালে যদি ব্রেকফাস্ট নাস্তা হয় তাহলে তো জমেই যায় শীতকালটা, তাই না? এবং তোমরা দেখতে পেয়েছো কত ঝটপট আমি বানিয়ে নিলাম হাতের কাছে দেওয়া উপকরণের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলটি যারা প্রথম ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নতুন নতুন ভিডিওগুলো আমি যাতে দেবো সেগুলো প্লিজ ওয়াচ করো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক